বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার 5 মে। 2017-এর 18 মেয়াদের এই নির্বাচন শুরু হয়েছে সকাল 9টা থেকে, চলেছে বিকাল 5টা পর্যন্ত। নির্বাচনে প্রিয় প্যানেলকে বিজয়ী করতে ভোট দিতে এলেন ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। শুক্রবার জুমার নামাজের পরই FDC-তে আসেন তিনি। তার আগমনে অন্যরকম উত্তেজনা পায় পুরো FDC আঙ্গিনা, চারিদিকে হই হুল্লোড় পড়ে যায়। শাকিব খান কাকে ভোট দিয়েছেন এটা হয়তো বলে দিতে হবে না, কারণ নির্বাচনের আগেই তিনি ওমর সানি, অমিত হাসানকে প্যানেলের পূর্ণ সমর্থন দিয়েছেন। সুতরাং ঢালিউড সুপারস্টারের ভোটটি স্বাভাবিকভাবেই ওমর সানি এবং অমিতের প্যানেলেই পড়েছে। উল্লেখ্য, এর আগে পরপর 2 বার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ছিলেন শাকিব খান, এবারে তিনি নির্বাচনে অংশ নেননি। এদিকে নির্বাচনে ভোট দিতে এসেছিলেন শাকিব খানের স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। সকাল 10টা নাগাদ FDC-তে এসে বেশ উচ্ছ্বাসিত হন এই নায়িকা। প্রিয় মুখগুলোকে প্রায় 1 বছর পর দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যান অপু বিশ্বাস। এরপর ভোট দিয়ে আরও মিনিট 10-এক সহশিল্পীদের সঙ্গে আড্ডা দিয়ে চলে যান অপু। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।